সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে না ম্যারাডোনা, মেসি না রোনালদো? এসব বিতর্কের শুরু আছে, শেষ নেই। তবে যদি প্রশ্ন করা হয় ফুটবলের সম্রাট কে, তাহলে এক বাক্যে বলা যাবে, তিনি আর কেউ নন, কালোমানিক খ্যাত ব্রাজিলের পেলে। মহাপ্রয়াণে ফুটবলের রাজা পেলে। মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ শেষে 82 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ফুটবল সম্রাট, শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। পেলের মৃত্যুতে অশ্রুসিক্ত মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পেরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন না ফেরার দেশে চলে গেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। দর্শক শ্রোতা, পেলের মৃত্যুকে কেন্দ্র করে সবার কাছে দোয়া চেয়েছেন মেসি। দর্শক শ্রোতা, সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তাছাড়া দর্শক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে, তাই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন দর্শক, পেলেকে নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখে আসি, তারপর পেলেকে নিয়ে মেসি কি বলেছে সেই ভিডিওটি আপনাদের দেখাবো। সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে না ম্যারাডোনা, মেসি না রোনালদো? এসব বিতর্কের শুরু আছে, শেষ নেই। তবে যদি প্রশ্ন করা হয় ফুটবলের সম্রাট কে, তাহলে এক বাক্যে বলা যাবে, তিনি আর কেউ নন, কালোমানিক খ্যাত ব্রাজিলের পেলে। ব্রাজিল দলের হয়ে যে কৃতিত্বের স্বাক্ষর তিনি রেখেছেন বিশ্ব ফুটবলে, তা এক কথায় অতুলনীয়। অন্যদিকে ম্যারাডোনাকে বলা হয় ফুটবলের রাজপুত্র। আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকে তিনি যে ফুটবল শৈলী দেখিয়েছিলেন, অনেকের মতে তা ছিল এক ধরনের শিল্প। প্রখ্যাত লেখক সুনীল গাঙ্গুলি তার একটি লেখায় বলেছিলেন, ম্যারাডোনার খেলা না দেখলে তার জানাই হতো না যে ফুটবল একটা শিল্প হতে পারে। দুজনের গায়ে সেরার তকমা থাকলেও পেলেকে ফুটবল জগতে শৃঙ্খলার প্রতীক, আর ম্যারাডোনাকে উচ্ছৃঙ্খলতার প্রতীক হিসেবে ধরা হয়। একজন নিজেকে সারা জীবনই শৃঙ্খলার আবর্তে জড়িয়ে রেখেছেন, আর অন্যজন হয়েছেন নানা রকম কেলেঙ্কারির সাক্ষী। মাত্র 17 বছর বয়সে হাঁটুর ইঞ্জুরি নিয়ে মাঠে নেমেছিলেন সান্তোস ফুটবল ক্লাবের খুদে স্ট্রাইকার অ্যাডসন ডিকো আরান্তেস দো নাসিমেন্তো। 10 নম্বর জার্সি পরিহিত হ্যাংলা মতন কিশোরকে মাঠে নামতে দেখে সেদিন সবাই খানিকটা বিস্মিতই হল। হালকা কুঁজো হয়ে হাঁটা কিশোর নাসিমেন্তোর বুটের ফিতে বাঁধতে গিয়ে ভড়কে যাওয়া দেখে চারপাশের গ্যালারিতে মৃদু গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। গ্যালারিকে সমর্থন জানাতেই যেন মাঠের ফটোগ্রাফারদের ক্যামেরার শাটার অফ হয়ে গিয়েছিল নিদারুণ অবহেলায়। অসুস্থ শরীর নিয়ে সেদিন আর সবার অবহেলার জবাব দেওয়া হয়নি নাসিমেন্তোর। ম্যাচে সেদিন সান্তোসের বিস্ময়কর স্ট্রাইকার কোনো বিস্ময় উপহার দিতে পারেননি ঠিকই, কিন্তু তারপর একের পর এক এত চমকী উপহার দিয়েছিলেন যা পুরো ফুটবল ইতিহাসকে বদলে দিয়েছিল। বলছি পুরো বিশ্বের বিস্ময় বালক পেলের কথা। ফুটবলকে বিউটিফুল গেম নাম দিয়েছিলেন যিনি, যার হাত ধরেই প্রথম সর্বকালের সেরা ফুটবলার ধারণার শুরু হয়। পেলের ব্যাপারে আর্জেন্টিনার 1978 বিশ্বকাপ জয়ী কোচ মেনোত্তি বলেন, যদি ম্যারাডোনা, মেসি, স্টেফানো আর ক্রয়েফকে একসাথে করা হয়, তাহলে হয়তো পেলেকে পাওয়া যাবে। ব্রাজিলের 70 বিশ্বকাপ জয়ী ডোস্টাও তো বলেই ফেলেছেন, রোনালদো আর মেসি একত্র করলে যে প্লেয়ারটা পাওয়া যাবে সেটা পেলে। ক্রয়েফ বলেছেন, পেলে একমাত্র খেলোয়াড় যিনি যুক্তির গণ্ডি পেরিয়ে গেছেন। তবে পেলে সম্পর্কে সবচেয়ে মুগ্ধকর কথা বলেছেন হাঙ্গেরিয়ান লিজেন্ড ফেরেং পুস্কাস। তিনি বলেন, সর্বকালের সেরা খেলোয়াড় হচ্ছেন আলফ্রেডো ডি স্টেফানো। আমি পেলেকে এই তালিকার বাইরে রাখছি, কারণ তিনি এসবের ঊর্ধ্বে। কিংবদন্তি খেলোয়াড় 1940 সালের 23 অক্টোবর ফুটবলের দেশ ব্রাজিলের ট্রেস কোরাকোয়েস শহরের এক বস্তিতে গরিব মা বাবার পরিবারে জন্মেছিলেন। কালোমানিক খ্যাত এ ছেলেটিকে অভাব অনটন মেটানোর জন্য ছেলেবেলাতেই চায়ের দোকানে কাজ করতে হয়েছে। রেল স্টেশনে ঝাড়ু দেবার পাশাপাশি কিছুদিন জুতা পরিষ্কার করার কাজও করতে হয়েছে তাকে। বস্তির বন্ধুরা তাকে চিনতেন ডিকো নামে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলফা এডিসনের নামের সাথে মিল রেখে রাখা অ্যাডসন অ্যারান্টিস দো নাসিমেন্তো নামের মানুষটি ধীরে ধীরে কি করে পেলে নামে পুরো বিশ্বে পরিচিত হয়ে উঠেছিলেন সেটি কিংবদন্তি নিজেও জানতেন না। ছোটবেলায় সত্যিকারের ফুটবল কেনার টাকা ছিল না বলে
মোজার ভেতরে খবরের কাগজ ঠেসে বানানো ফুটবলে চলত তার অনুশীলন। পেলে যখন সান্টোসের মূল দলে যোগ দেন তখন তার বয়স মাত্র 16 বছর। সেবার ব্রাজিলের পেশাদার ফুটবল লিগে সান্টোসের হয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন। বস্তির সেই ছেলেটিকে নিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলো কাড়াকাড়ি শুরু করে দেয়। এদের মধ্যে বর্তমান সময়ের জায়ান্ট রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দলগুলো ছিল। সবাই যে কোনো মূল্যে পেলেকে তাদের দলে ভেড়াতে চায়। ব্রাজিলিয়ান লিগে পেলের পারফরম্যান্স এতটাই নজর কাড়া ছিল যে যা স্বয়ং ব্রাজিল সরকারেরও চোখ এড়ায়নি। পেলের এই পারফরম্যান্স তাদের কাছে অমূল্য হিসেবে বিবেচিত হলো, তাই তারা আইন করে পেলেকে ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করেছিলেন। দর্শক শ্রোতা, আশা করছি প্রতিবেদনটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি এই সম্পর্কে মেসি কি বলেছে। ফুটবল নামের সাধারণ খেলাকে অসাধারণ করে তোলার নেপথ্যে সবার আগে উচ্চারিত হয় যে নাম, তা ওই ফুটবলের রাজা পেলের। ক্যান্সারের সাথে লড়াই করে 82 বছর বয়সে পরাজিত হওয়ার অনেক আগেই গোটা বিশ্বের মন জয় করেছেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা হালের নেইমার এমবাপ্পে, পেলের উত্তরাধিকার স্বীকার করেই ফুটবল মঞ্চ কাঁপিয়ে যাওয়া এ প্রজন্মের তারকা ফুটবলারদের চোখও অশ্রুসিক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসি লিখেছেন, শান্তিতে ঘুমান পেলে। কদিন আগেই মেসিকে বিশ্বকাপ জয়ের ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে নিজেই। নেইমারের হাতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপটি দেখতে চেয়েছিলেন পেলে, সেটা আর দেখা হলো না। পেলের মৃত্যুতে শোকার্ত নেইমার লিখেছেন, পেলের আগে 10 নম্বর ছিল শুধু একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথায় জানি পড়েছিলাম, সুন্দর হলেও এটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটি খেলা। পেলে সব কিছুই বদলে দিয়েছে। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন, বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে উপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তার জাদু থেকে গেল। পেলে চিরন্তন। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, পেলের পরিবার ও ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। ফুটবলের চিরন্তন রাজার বিদায়ে ফুটবল দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা, সারা জীবনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমাদের মতো ফুটবল প্রেমীদের স্মৃতিতে তিনি থেকে যাবেন সব সময়। শান্তিতে ঘুমান রাজা পেলে। আরেক ব্রাজিলিয়ান ক্যাসেমিরো বলেছেন, শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সেজন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।